নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর আরও একটি এপিসোড সময় সময়ের মতন করে চলে যায় আমরা সময়কে ধরার চেষ্টা করি বটে কিন্তু পারি কি আর যখন পারি না তখন নানাবিধ সমস্যা নানাবিধ হতাশা নানাবিধ প্রশ্ন আসে খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে বলতে গেলে ভাবছ কি বসে কি আছে বরাতে ভেবে পাচ্ছ না মোটেও আসলে কপালের সব লেখাই আছে হাতের চেটোয় এটাই আমরা জানি না আর জানি না বলেই আমাদের জানা হয় না যে সামনের দিকটা কি আছে কি বৃত্তান্ত আর সেই সবটাই আমাদের জানার জন্য যাদের উপর নির্ভর করতে হয় তারা আমাদেরই মানুষ আমাদের সঙ্গেই আছেন এবং শুধু তাই নয় তারা তাদের দীর্ঘ যে গবেষণা দীর্ঘ যে পড়াশুনো দীর্ঘ যে একটা কর্মকাণ্ড করে চলেছেন তার যে ফল আমাদের হাতে তুলে দেন তখন আমরা তাদের নির্দেশ অনুযায়ী চলতে পারলে আমাদের জীবনটা অনেকটা মসৃণ আমরা করে নিতে পারি আমার মুখবন্ধ থেকে পরিষ্কার আমাদের আজকের আলোচনাটাও থাকবে হাত কেন্দ্রিক তার কারণ আজও আমাদের সঙ্গে আপনাদেরই প্রিয় শ্রদ্ধেয় সচল ভট্টাচার্য উপস্থিত রয়েছেন আমাদের দা আবার একবার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাস্কর আমাদের হাত নিয়ে এপিসোড চলছেই কারণ এ তো আর অনন্ত সাগর তার মধ্যে মণিমুক্ত আহরণ করে নিয়ে এসে আমরা পরিবেশন করছি গত আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা থ্রি আমাদের যে যে প্রত্যেকটা লাইন আছে না ভাস্কর এটা লাইনসে হচ্ছে তিনটে আছে একমাত্র আইনস্টাইন ফোর্থ ডাইমেনশনের কথাই বলে গেছে সবকিছু থ্রি ডাইমেনশনাল আইনস্টাইন বলেছিলেন ফোর্থ ডাইমেনশন মানে সময় বা কাল হচ্ছে ফোর্থ ডাইমেনশন আচ্ছা একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম তাহলে আমরা থ্রি ডাইমেনশান যেরকম আমাদের থ্রি ডি পিকচার বলো সব কিছু থ্রি ডাইমেনশনাল তেমনি আমাদের হাতে যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল কেমন একটা নদী তার দুটো ব্যাংক রয়েছে আর তলায় একটা বটম লাইন রয়েছে তেমনি রেখাগুলো হচ্ছে নদী হ্যাঁ সেগুলো হচ্ছে দুটো ব্যাংক এবং বটম লাইন এই যে হাতটা দেখানো হচ্ছে এই হাতটা হচ্ছে একজন মহিলার হাত মহিলা আমার চেম্বারে এসেছিলেন বহু বছর আগে তার স্কেচটা এখানে তুলে নিয়েছি একদিন ছুটির দিন সকালে বছর আটাশের এক ভদ্রমহিলা এলেন হাত দেখাতে ওনার হাতের পাট যথারীতি নেওয়ার শেষে চলতি সময় এবং ভবিষ্যতের বহুবিধ আলোচনা করে বিদায় দিতেই হুট করে এক পরিচিত ছোকরা চেম্বারে ঢুকলো আমার কিছু জিজ্ঞাসা করার আগেই ও জিজ্ঞাসা করলো দাদা এ আবার এলো কি জন্যে আমি বললাম তুমি চেনো নাকি সে বললো চিনবো না কি বলছেন ও যা চিস বেশি পাত্তা দেবেন না বড় হুজ্জুতে মেয়ে আমি বললাম কার সম্বন্ধে এরকম কথা বলতে নেই ছেলেটি বিস্ময় প্রকাশ করে বলল কি যে আপনি বলেন আমরা অনেক ঘোরেল দেখে প্রুফ হয়ে গেছি আপনার ভালোর জন্যই বলছি মেয়েটি বিধবা লোকের কাছে বলে বেড়ায় অবিবাহিতা দুটো ছেলে রয়েছে আরও কত যে কি রয়েছে ছেলেটি গড় করে বলে যেতে লাগল। অপ্রাসঙ্গিক আলোচনায় বিরক্ত বোধ করে ওকে প্রশ্ন করলাম তুমি কি হাত দেখাবে এখন লোকজন নেই চটপট দেখে নিই কে আবার এসে যাবে ও সম্মতিসূচক মাথা নেড়ে কথা বন্ধ করে হাততে এগিয়ে দিল হাত দেখে কিছু বলে ওকে সেদিনের মতন ছেড়ে দিলাম বেশ কিছুদিন কেটে গেল বোধহয় মাস আষ্টেক হবে সেই ভদ্রমহিলাই একদিন সন্ধ্যায় এসে সাক্ষাৎ করলেন দেখুন হাসিতে কুশল জিজ্ঞাসা করতেই ভদ্রমহিলা শুকনো হাসি একগাল হেসে বললেন ভালো নেই দাদা তার জন্যই তো আপনার কাছে আসা ঘোর বিপদ দাদা আপনি একটা ব্যবস্থা করবেন নইলে বাঁচব না দ্বিতীয় আলাপে ভদ্রমহিলা আমাকে দাদা বানিয়ে অতি নিকট করে ফেলতেই মনের কুচক্রি ঢেউয়ে বারবার ছেলেটির কথাগুলো ভেসে উঠতে লাগল মহিলাটির সম্পর্কে আগ্রহ বাড়তে লাগল আমি আমার স্বভাবমতো হাসিটাই বললাম কী আবার হলো মেয়েটি বলল আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে ফলে গেছে তখন আপনার কথাগুলো শুনে আমি ভিতরে ভিতরে হেসেছিলাম এখন দেখছি আপনিই ঠিক বলেছিলেন ভয়ানক আর্থিক কষ্ট ক্ষতি ঘটবে আপনি যে সময় বলেছিলেন সে সময় আমার বাড়ি ভাড়া সুদের টাকা আরও নানাবিধ আয় ছিল ভেবেছিলাম এগুলো তো যাবার নয় তবে কষ্ট কোথায় এ কমাসে দেখলাম টাকা পয়সা যা আসার ও পাওয়ার তা সবই নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে অনেক আর একবার হাতটা দেখবেন কপালে আর কি আছে ওর কথার স্বরে এবং বলার ভঙ্গিতে বেদনা ঘটনার জটিলতা ও মানসিক উৎকণ্ঠার ছাপ ছিল আমি নির্বিকারভাবে তা বোঝার চেষ্টা করছিলাম এবং ছেলেটির মারফত যেটুকু জানা এবং বর্তমানে সন্ধানী দৃষ্টিতে যা ধরা পড়েছে তার যোগসূত্র নিয়ে মাথা ঘামাচ্ছিলাম এমন সময় ওনার হাত দেখার প্রস্তাবে কাগজ কলম লেন্স নিয়ে তৈরি হয়ে নিলাম হাতটা পাতন বললাম উনি হাতটা পেতে ধরলেন সামনে বেশ অভিনিবেশ সহকারে দেখতে শুরু করলাম ছোট হাতে ছোট গরনের চ্যাপটা মাথাওয়ালা আঙুলে উঁচু শুক্রস্থানটা বৃহস্পতির নিচে লালসার ক্ষেত্র মঙ্গলে ঢলে পড়ে প্রবল যৌন আবেগ তৈরি করেছে পাতলা হাত এবং খসখসে চেটো এই আবেগের অবদমন ক্ষমতাকে নষ্ট করেছে জেনে বিবাহস্থানটা দেখার চেষ্টা করলাম ছোট বড় মিলিয়ে চারটি বিবাহরেখা রয়েছে বুধের নিচে মঙ্গলের স্থানটা বেশ ঢালু হয়ে বুধের দিকে চলে গেছে এমন একাধিক বিবাহরেখা বিশেষত মঙ্গলের ঢালটা দেখে ওনার অপ্রীতিকর অবস্থায় বিয়ে হয়েছে বলে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিলাম অপ্রীতকর বিষয়ের অধিস পেয়েই হৃদয়বৃত্তি এবং মানসিক শান্তির দোতক হৃদয় রেখায় মনোনিবেশ করলাম রেখাটা মোটা এবং ম্যারমেরে অবস্থায় বাঁকা তলোয়ারের মতো এগিয়ে গিয়ে শনি বৃহস্পতি স্থানের মাঝে শেষ হয়েছে এমন হৃদয় রেখা থেকে স্নেহ ও প্রীতির সম্পর্কে হতাশা এনে দেয় এবং ছেলেদের প্রবলভাবে আকর্ষণ করে এরপরে শিররেখায় নজর দিলাম রেখাটা ঢেউ খেলানো গতিতে মঙ্গলের মা অবধি বিস্তৃত হয়েছে এতে ভদ্রমহিলার একগমী স্বভাব এবং বুদ্ধিবৃত্তির সুনির্দিষ্ট ধারার অনুপস্থিতি জেনে ভাগ্যরেখায় বৈষয়িক জীবনে সুখ দুঃখের লেখা পড়তে চেষ্টা করলাম ভাগ্যরেখায় দেখলাম পরপর তিনটি জব রেখা। পুরুষের প্রলোভনে পড়ার অকাট্য চিহ্ন দেখে খুব সজাগ এবং সতর্ক হয়ে গেলাম সঙ্গে সঙ্গে শুক্রস্থানে নজরটা তীক্ষ্ণ দৃষ্টিতে ঘোরাঘুরি করে কতক লম্বা লম্বা রেখা খুঁজে পেলাম এই রেখাগুলো চরিত্র হননের পক্ষে যথেষ্ট ন্যায় সততা কর্তব্যের প্রতিভূ বৃহস্পতি স্থানটা দেখলাম জায়গাটা কিছুটা দেবে গেছে এবং ওখানকার চামড়ার ভাঁজ বিশৃঙ্খলভাবে রয়েছে এমনতর বৃহস্পতি স্বাভাবিক গুণকে নষ্ট করে ফেলে অবদমন ক্ষমতাহীনতা অপ্রীতিকর বিবাহ স্নেহপ্রীতির ক্ষেত্রে হতাশা পুরুষ আকর্ষণের শক্তি প্রলোভন চরিত্রহনন একনস্ততার অভাব মিলিয়ে মিশিয়ে সব ব্যাপারগুলি একটা নির্দিষ্ট সিদ্ধান্তে নিয়ে যেতে চাইছে মনের বিশ্লেষণী ধারা একমুখী হয়ে উঠল ভাগ্যরেখার প্রথম জপচিহ্নটার গোড়ায় ষোলো শতর বছর বয়সে একটি রেখা বেশ স্পষ্টভাবে চন্দ্র থেকে এসে মিলে গেছে চন্দ্র থেকে আগত রেখার ভাগ্য ভাগ্যরেখায় মিলন প্রেম বোঝায় এক্ষেত্রে ভদ্রমিলার যে একটি গভীর প্রেমের সূচনা হয়েছিল এবং যার মধ্য দিয়ে নির্দেশিত হচ্ছে ভবিষ্যতের একটানা নোংরামির ঘটনা বেদনার কাহিনী তা বুঝে নিতে কষ্ট হলো না এই প্রথম জপটারি মাঝে আরেকটি চন্দ্র থেকে আগত পাতলা রেখা দেখে বেশ নড়ে চড়ে বসলাম দৃষ্টিটা বিবাহ রেখায় গেল এখানে চন্দ্র থেকে আগত রেখা যে বয়স দিচ্ছে ঠিক ওই রকম বয়সে অর্থাৎ একুশ বয়সে একটি বড় মোটা অশুভ রেখা রয়েছে যার মাথাটা বড় হয়ে বেড়ে রবি স্থানে নিচের হৃদয় রেখায় মিলেছে এমন রেখা উপজাচক পাত্রের আগমন ও গুরুত্বহীন বিবাহ নির্দেশ করছে অথচ ভাগ্যরেখার প্রথম জপটির অবস্থিতি ও বিস্তৃতিতে পূর্ব প্রেমের অটুট অবস্থান দেখে খুব মজাদার পরিস্থিতির গন্ধ পেয়ে বিশ্লেষণী মানসিকতায় ডুবে গিয়ে আরও কিছু উদ্ধারের নেশায় মেতে উঠলাম এই যে হাতটা দেখানো হলো মানে অ্যানালিসিসের কোনো শেষ নেই একদম গভীরভাবে মনোনিবেশ করে যদি অ্যানালিসিস করা যায় দ্যাট ইজ দ্য অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ হ্যাঁ দ্যাট ইজ দ্য অন্য ক্ষেত্রে বলা যায় দ্যাট ইজ দ্য হলিস্টিক অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ টু এ পাম কতগুলো কি একটু খটোমাটো হয়ে যাচ্ছে না কিন্তু কিছু বলার নেই না আমরা যে শাস্ত্র অবধারণ করতে চলেছি সেই শাস্ত্রর যে কয়নেজগুলো যদি আমি না বলি আর কি তাহলে তার গুরুত্ব হানি হয় আর কি হ্যাঁ যেমন ধরো আমাদের যে প্রত্যেকটা নাম তোমার নাম আমার নাম সমস্ত নামের কিন্তু একটা অন্তর্নিহিত কিন্তু অর্থ বা দোতনা রয়েছে হ্যাঁ এ মানে আমাদের যত নামের মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত ব্যঞ্জনা রয়েছে একটা অন্তর্নিহিত কিন্তু অর্থ রয়েছে হ্যাঁ ওদের দেশে নামের মধ্যে ডিক টম হ্যারি তেমন কিন্তু কিন্তু অর্থ খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের নামের মধ্যে কিন্তু প্রত্যেকটা নামের মধ্যে কিন্তু হ্যাঁ একটা কিন্তু অন্তর্নিহিত কিন্তু রয়েছে যখন তোমার রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন তখন বেশ কিছু সাহেব হ্যাঁ এতে শান্তিনিকেতনে আসেন বাংলা শেখার জন্য তো একজন সাহেব যেরকম এসছেন বাংলা শেখার জন্য তো রবীন্দ্রনাথ তাকে বললেন তোমার সবচেয়ে ইজিয়েস্ট প্রসিডিওর হচ্ছে বাংলা শেখার বলছে যে কী সাহেব তো বলছে যে এখানে যত ছাত্রদের নাম আছে সেই নামগুলো তুমি কালেকশান করে তার অর্থ বোঝার চেষ্টা করো হ্যাঁ তাহলেই তুমি কিন্তু বাংলা ভাষায় কিন্তু অনেক কিন্তু মানে উৎকর্ষতা তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আয়ত্ত করে ফেলবে তা উনি করতেন কি সে সাহেব করতেন কি যে ছাত্রকেই দেখতে পেতেন তাকে ধরে নিয়ে তার নাম জিজ্ঞেস করতেন এবং সঙ্গে সঙ্গে তার নামের অর্থ জিজ্ঞেস করতেন তা ফর্চুনেটলি আমার বাবা যেটা দুই ভাই তা জ্যাটা শান্তিনিকেতনে প্রথম গেছে তা জ্যাটাকে এবং ওই সাহেবের এমনই হলো আর কি সাহেবকে দেখলে না সবাই দৌড়ে পালিয়ে যেত হ্যাঁ ওই সাহেব আসবে নাম জিজ্ঞেস করবে নামের অর্থ জিজ্ঞেস করবে তা অনেকেই তো নিজের নামের অর্থ নিজেই জানে না বুঝতে পারছো তো তা আমার জ্যাঠার নাম ছিল কি বলতো সচ্চিদানন্দ তা সাহেব তো ধরেছে ধরার পরে সাহেব তাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি আছে তো বলছে আমার নাম সচিদানন্দ মানে সাহেবকে থেকে তো সব পালাই পালাতে পারিনি ধরে ফেলেছে তো বলছে নামের কি অর্থ আছে তা তো নিজের নামের অর্থ জানে না ছোটবেলায় ভর্তি হয়ে গেছে হুম তখন একদিনে বারো তেরো টাকা লাগলো রাখতো তোমার শান্তিনিকেতনে ভর্তি হতে মানে বারো তেরো টাকা মানে দশ টাকা করলে সেই দোল দুর্গোৎসব করতে পারত তা মানে খুব রিচেট না হলে কিন্তু ওখানে ঢুকতে পেতো না আর কি তা তোমার তা সৎ চিদানন্দ অর্থ জিজ্ঞেস করেছে আমার জ্যাটাকে জ্যাটা তো অনেক মাথা টাথা চুলকে বলছে যে সৎ চিত হয়ে আনন্দ করছে সাহেব তো ওই রকমই বুঝেছে সাহেব বলছে খুব ভালো অর্থ আছে তো মানে খুব ভালো অর্থ যত রীতি বিকেলবেলা রবীন্দ্রনাথ বসতেন আর সাহেব গিয়ে তার টোটাল অভিজ্ঞতা তাকে শেয়ার করতেন হ্যাঁ সাহেব বলছে যে সাহেব আজকে কী কী নাম পেলে কি কি অর্থ পেলে তা যত রীতি গুরুদেবকে জিজ্ঞেস করেছে হ্যাঁ তখন বলছে যে একজনকে তো পেলাম তার নাম তো সচ্ছিদানন্দ তা সে অর্থ কি বললো তখন বলছে যে সতলোক চিত হইয়া আনন্দ করিতেছি অর্থাৎ ব্রহ্মের এ হচ্ছে আমাদের যে পরব্রহ্ম তিনি তো নির্গুণ কিন্তু তাকে বলা হয় তিনিই সৎ তিনিই চিৎ তিনি আনন্দ হ্যাঁ সত্যং জ্ঞানং অনন্তম ব্রহ্ম আনন্দ রূপম অমৃতং যদ বিভাতি শান্তম শিব মদ্বৈতম সত্যম অপাপবিদ্ধম এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ অর্থাৎ পরব্রহ্ম যার থেকে এই সৃষ্টি প্রবাহ এসছে তার স্বরূপ উপনিষদে এইভাবে বিবৃত রয়েছে সেখানেই কিন্তু সচ্চিদানন্দ কথাটা দেখা রয়েছে সৎ চিত বা আনন্দ তিনিই একমাত্র সৎ বাকি সব কিছুই অসৎ তিনিই একমাত্র চিত বা চৈতন্য বাকি সব কিছুই জ্বর তিনিই একমাত্র আনন্দ স্বরূপ বাকি সব কিছুই হচ্ছে দুঃখময় তাই আমরা ঈশ্বরের ভজনা করি যাতে প্রকৃত সত্য প্রকৃত চৈতন্য এবং প্রকৃত আনন্দের সন্ধান পাই তাই তার ক্যারেক্টারিস্টিকটা একটা সিঙ্গেল এনব্লেমে আসছে সচ্ছিদানন্দ ঠিক আছে তা ঠিকই বলেছিলেন রবীন্দ্রনাথ তাকে ঠিকই বলেছিলেন যে প্রত্যেকটা নামের কিন্তু অন্তর্নিহিত অর্থ বা তাৎপর্যতা এত গভীর যে ওইগুলোকে আবিষ্কার করতে পারলেই কিন্তু বাংলা ভাষার কিন্তু অর্ধেক শেখা হয়ে যাবে তা যাই হোক আমরা কিন্তু পামের যে এই যে পামটাকে অ্যানালিসিস করছি এখনও অনেক কিছু বলার আছে মেনি টেলস টু টেল এখানে দেখা যাচ্ছে হৃদয় এবং শিররেখার ব্যবধানের সমতা অসমতার মধ্যে দাম্পত্য জীবনের বনিবনা যাচাই করার নির্দেশ থাকে হৃদয় রেখা এবং শিররেখা কতটা তার গ্যাপটা রয়েছে তার মধ্যে কিন্তু ম্যারেড লাইফটা কত হ্যাপি হবে সেটা নির্দেশ করে তিন জবের প্রকৃতি অনুভাবে ধরার চেষ্টা করলাম সাধারণ ক্ষেত্রে ভাগ্যরেখায় জব মাত্রেই বিপরীত লিঙ্গের প্রলোভন সম্পর্কে এবং ক্ষতি বোঝায় ভদ্রমহিলার ভাগ্যরেখার প্রথম জপটি সতেরো থেকে পঁচিশ বছর অবধি জায়গা জুড়ে আছে জপটি শেষ হবার মুহূর্তে শুক্র থেকে একটি গভীর রেখায় গিয়েছে এসে ভাগ্যরেখাকে ছেদ করে কোড়ে আঙুলের নিচে বুধের স্থানে গিয়ে হাজির হয়েছে এমন রেখা হানি বা প্রবল বিপত্তির সূচক এই রেখায় ওনার স্বামী হারাবার সত্যটাকে ধরে বয়সটাও জেনে নিলাম প্রথম শেষ শেষবিন্দু থেকে দ্বিতীয় জপটি তৈরি হয়ে আটাশ বছর অবধি বিস্তৃত রয়েছে এবং দ্বিতীয়টির শেষ মুহূর্ত থেকে তৃতীয় জপটি শুরু হয়ে প্রায় একত্রিশ বছর পর্যন্ত স্থান দখল করে ভাগ্যরেখায় অবস্থান করছে সবশেষে জবের পড়া ভাগ্যরেখাটা শিররেখায় পঁয়ত্রিশ বছর বয়সে এসে শেষ হয়েছে এবং শিররেখা থেকে আগের ভাগ্যরেখার গতিপথ কিছুটা সরে একটি নতুন ভাগ্যরেখা গড়ে উঠে শনির দিকে চলে গেছে ভদ্রমহিলার হাতের পাঠের বিশ্লেষক ধারাকে জড়ো করে বেশ শেয়ালিপূর্ণ ভাষায় ধরি মাছ নাচুই পানি গোছের মতো বলতে লাগলাম আপনার নিজের দোষেই নিজের কষ্ট বাড়িয়ে আসছেন এবং আগামী দিনেও বাড়াবেন ৩৫ বছর অবধি নিজের বুদ্ধি কাজ করবে না সতেরো বছর থেকে অনেক চেষ্টা করেও নিজেকে শ্রদ্ধাতে পারলেন না একটার পর একটা সমস্যায় জড়িয়ে পড়ছেন অবাঞ্ছিত পরিবেশ এবং পরিস্থিতির শিকার হচ্ছেন অপবাদের বোঝা নিয়েই হ্যাঁ নিজের ঘাড়ে তুলে নিয়ে আপনার জীবন কিন্তু নির্বাহ করছেন আবার কিন্তু আমরা অ্যানালিসিসে ঢুকছি শিররেখা ভাগ্যরেখা হ্যাঁ জপচিহ্নরোক হ্যাঁ রেখা তার সঙ্গে কানেক্টিং লাইন ভেনাসের জোন থেকে এসছে চন্দ্রের জোন থেকে এসছে সেখানে গিয়ে শিররেখাকে প্রশ্ন করছে সব মিলে এই যে টোটাল এজটাকে বের করছি আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম হাত থেকে দ্বাদশ ভাব বিচার করা যায় এক একটা ভাব কিন্তু হাতের এক একটা পোশান থেকে কিন্তু আমরা কিন্তু সেটাকে কিন্তু নিঃসৃত করতে পারি হ্যাঁ ডিডাকশান করতে পারি অর্থাৎ আমরা যেমন ছক বিচার করে দ্বাদশ ভাব বিচার করি ভাবত্ব ফলম হ্যাঁ অর্থাৎ ভাব অনুযায়ী ফল ভাবের সঙ্গে ভাব ঘটিয়ে আমরা যেমন প্রেডিকশন করি একটা ভাবের সঙ্গে আরেকটা ভাগের যে মিক্সিং সেইটা করে যেমন প্রেডিকশন করি হাতেও তেমনি দ্বাদশ ভাব কিন্তু বিরাজ করছে এই দ্বাদশ ভাবের অ্যানালিসিস তার সঙ্গে রেখার তাৎপর্য মাউন্টের তাৎপর্য নানারকম চক্র নানা রকম কার্ড সব মিলে একটা কমপ্লিট কিন্তু প্যাকেজ অর্থাৎ পামিস্ট্রি ইজ নট সো অ্যান ইজি টাস্ক এর মধ্যে কিন্তু অনেক হ্যাঁ কথা কিন্তু লেখা আছে অদৃশ্যকালীতে শুধু ডিসাইফার করতে হবে পাম করতে গেলে কোন কোন অ্যাঙ্গেল কোন কোন ব্যাপারগুলো দেখতে হবে এবং এনে ভেরি ভেরি ইন্ট্রেন্সিক ওয়ে অন্তর্দৃষ্টি দিয়ে সেটাই আপনাদের কাছে কিন্তু এই লিভিং এক্সাম্পল দিয়ে কিন্তু পরিবেশন করছি একেবারে যেই হাতের ছবিটি আমরা দেখলাম তার মধ্যে অনেক কিছু এমন আছে যেটা সবার হাতে দেখা যায় না দেখা যায় না এটা হচ্ছে হাত আমি ডিসপ্লে করছি আর কি হ্যাঁ তোমার দেখো তোমার হাতে ফেড লাইনটা স্টেট উঠেছে কিন্তু এটা একটা ফেডলাইনটা মানে তিনটে চিহ্ন রয়েছে এই দেখো তিনটে চিহ্ন মানে ফেডলাইনটা যেন মানে চুলের বিনুনির মতন কিন্তু তৈরি হয়েছে আর কি সুতরাং এখানেই কিন্তু মানে মানে ভাগ্যের জটিলতাটা চলে আসছে রেখা যতই বেশি ইন্টারোভেন হবে হ্যাঁ তত বেশি তার জটিলতা আসবে সুতরাং এই ছকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভাগ্য ভাগ্যরেখাটার ফরমেশানটা ভাগ্যরেখা থেকে যেখানে শিররেখায় গিয়ে মিশেছে মানে হেডলাইনে হ্যাঁ সেইখান থেকে যেখানে চ লেখা আছে ওখান থেকে আবার ভাগ্যরেখাটা কিন্তু এবার কিন্তু স্টেট নিয়েছে আর কিন্তু ওই তিনটে যে মানে এ তৈরি হয়েছে আর কি মানে চিহ্ন তৈরি হয়েছে সেটা কেটে গেল এবার ভাগ্যরেখা কিন্তু একটা সুস্পষ্ট কিন্তু বেন নিয়েছে এবং ওই একদম কলা থেকে শিররেখা পর্যন্ত মানে এজ ক্যালকুলেশন হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে হৃদয় রেখা ওই পর্যন্ত হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থেকে রেস্ট অফ দ্য লাইফ হচ্ছে তারপরের পোর্শন্ট এইভাবে কিন্তু এজ ক্যালকুলেশন করা যায় সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে থার্টি ফাইভে গিয়ে তিনটে জব চিহ্ন ওলা ভাগ্যরেখা কিন্তু এন্ড হয়ে গেছে তারপরে কিন্তু ভাগ্যরেখা কিন্তু নিজস্ব কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বেশ হ্যাঁ গতি পাচ্ছে আর কোনো জব জব চিহ্ন নেই জীবনের জটিলতাও কিন্তু সীমিত হয়ে গেছে হ্যাঁ এবার কিন্তু ফ্রেশ লাইন লাইন যত ফ্রেশ হবে তার জীবনের জটিলতাও তত কম থাকবে এবার 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 ধরুন এই যে বুড়ো আঙুলের এই সাইডটা মানে যেটাকে আমার এবার যদি বুড়া আঙুল তুমি ধরো ভাস্কর তুমি খুব ভালো জায়গায় পয়েন্ট আউট করেছো আমরা কিন্তু কোনো আঙুলটাকে কিন্তু মানে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারি না তাই না এই যেটাকে ঘোরাতে পারছি পাচ্ছি না একটুখানি ঘুরে থেমে একশো আশি ডিগ্রি বেশি না যায় দ্যাট ইজ দ্য অনলি ফিগার যেটা আমরা তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারছি বুড়া আঙুল হচ্ছে একটা গাড়ির টাইপের মানে সে তলে একটা ঘোরে না একটা গাড়ি চলতে গেলে মানে বুড়ো আঙুলটা হচ্ছে টোটাল ভাগ্যটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে বুড়ো আঙুলের মধ্যেই কিন্তু মাস্টার কিটা কিন্তু রয়েছে আমাদের টোটাল জীবনে টোটাল ভাগ্যের যে মাস্টার কিটা কিন্তু থাম্বের মধ্যে রয়েছে থাম দেখাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে থাম দেখতে হবে থামের মধ্যে থাম যত থামটা কিন্তু তিনশো ডিগ্রি রোটেট করছে থামটা যে জিনিস যত বেশি রোটেট করবে সেই জিনিসের যা তার যে গতিময়তা অর্থাৎ আমাদের টোটাল যে জীবন চক্রটা কন্ট্রোল ওটা হচ্ছে স্টিয়ারিং ভাগ্যের স্টিয়ারিংটা কিন্তু থাম্বের ওপর রয়েছে কিছু কিছু থাম দেখবে তুমি আপ্রাইট থাম মানে থামটা কোনো বেন্ড হচ্ছে না আপ্রাইট থাম অর্থাৎ থামের মধ্যে নমনীয়তা কম স্টেট রিজিডিটি আছে তার জীবনও কিন্তু রিজিড যার জীবনে থামটা পেছন দিকে বেন করছে ফ্লেক্সিবিলিটি আছে তার জীবনেও কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে কিছু কিছু লোক অল্প কথাতেই কনভিন্স হয়ে যাচ্ছে হ্যাঁ কারো কথায় কনভিন্স হয়ে টাকা পয়সা দিয়ে ফেললো হ্যাঁ সেখানে কিন্তু থাম্বের কিন্তু নমনীয়তা রয়েছে আবার দেখে যদি রিজিট হয় হাজার ঝড় আছে নিজের মানে প্রিন্সিপাল থেকে সে কিন্তু মানে সরছে না তাহলে কিন্তু তার থামটা কিন্তু সেই রিজিটিকে কিন্তু এক্সপ্রেস করছে সুতরাং থাম ইজ এ ভেরি মানে মানে ভাইটাল ফ্যাক্টার থামের মধ্যে এ দেখো এই থামটা তো থামের তলায় দুটো পোর্শন রয়েছে হ্যাঁ দুটো পোর্শন রয়েছে তো এই দুটো পোর্শনের মধ্যে যেখানে জয়েন্টটা রয়েছে যদি দেখা যায় সেখানে একটা আই চিহ্ন ফর্ম করেছে ফর্মেশন অফ অ্যান আই হ্যাঁ বিটুইন দ্য টু ফ্যালেন্সেস অফ দ্য পার্টিকুলার থাম দুটো ফ্যালেন্সের মধ্যে যদি আই চিহ্ন ফর্ম করে তাহলে কিন্তু পামিস্ট্রির পরিভাষায় বলা হয় দ্যাট ইজ এ গডস আই অর্থাৎ ঈশ্বরের চোখ ফরমেশান অফ আই হ্যাঁ বিটুইন দ্য টু ফ্যালেন্সেস ইন এ পার্টিকুলার পাম্প ইন এ পার্টিকুলার থাম তাহলে কিন্তু দ্যাট ইজ দ্য গড়সাই তার অর্থাৎ তার ফোর্স সাইট কিন্তু সাংঘাতিক সে কিন্তু দূর ভবিষ্যৎ কিন্তু দেখতে পাচ্ছে হ্যাঁ তার এই বর্তমানে দাঁড়িয়ে বর্তমানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার জীবনের যে দূর ভবিষ্যতে কী কী ঘটবে হি হ্যাজ গট দ্য ন্যাচারাল ইনস্টিংক্ট হ্যাঁ তার কিন্তু ইনসাইট রয়েছে এই গড়সাই কিন্তু তা যার পামে থাকবে তার কিন্তু একটা গভীর অন্তর্দৃশ্য থাকবে কামিং ইভেন্টস কাজ দেয়ার শ্যাডোজ বিভোর আগামী দিন যে ঘটবে তার জীবনে তার কিন্তু আভাস কিন্তু গর্সাই যে পামের মধ্যে রয়েছে যে থাম্বের মধ্যে রয়েছে সে কিন্তু আগে থেকে পাবে পামের মধ্যে এইটা হচ্ছে তোমার রিজনিং এইটা হচ্ছে রিজনিং পাওয়ার এই পাম থেকে এইটুকু হচ্ছে রিজনিং পাওয়ার আর এইটা হচ্ছে সিলোজিজম বা লজিক এটা রিজনিং এটা হচ্ছে লজিক মানে এক একটা ফ্যালেন্স থেকে এক একটা কোয়ালিটি কিন্তু আমরা কিন্তু ইমভাইভ করছি অর্থাৎ পামের ওপর পোর্শনটা ফ্যালেন্সের ওপর পার্সন হচ্ছে রিজনিং পাওয়ার যুক্তি বুদ্ধি বিচার দিয়ে সে কি সমস্ত স্টেপিংগুলো করছে হ্যাঁ কোনো কিছু স্টেপিং করার আগে হি থিংস টোয়াইস থ্রাইস কোয়াড্রিপুল হ্যাঁ তিন চারবার চিন্তা করছে তবে স্টেপিং করছে কিছু কিছু মানুষ আছে কোনো কিছু ভাবনা না করেই স্টেপিং করলো ওরা সঙ্গে সঙ্গে ফাঁদে পড়ে গেল এবার এই যে দুটো কন্ডিশন আপনি বললেন এই তো কন্ডিশনে তো ফিঙ্গার দুই রকমের হবে হ্যাঁ ফিঙ্গার তো এখন ধরো আমি তো রিজনিং আর লজিক বললাম পুরো পার এইবার ধরো রিজনিং পোর্শনটা আপরাইট আপরাইট ফর্মেশন ইজ ভেরি সুন্দর তার রিজনিং পাওয়ারও সুন্দর সবকিছু সব কিছু যুক্তি বুদ্ধি দিয়ে বলতে চায় যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে চায় সে কখনোই ইমোশন বা ইনফ্যাচুয়েশনে গা ভাসাবে না তো শুনে গেল কিন্তু নিজের প্রিন্সিপালের স্টিক আছে ঠিক আছে আমি আমার যুক্তিবুদ্ধি দেখছি একজন এজেন্ট এসে তোমাকে কনভিন্স করে চলে গেল এজেন্ট চলে যাওয়ার পর ঠিক আছে আপনি যান আমি একটু চিন্তা ভাবনা করে নি তারপরে কিছু কিছু লাগবে ও এই স্কিমে এই আছে তাহলে করে দিন আমি থামবে সই করে দিচ্ছি এই যে চিটফান্ডে যে প্রহুলোক প্রতারিত হলো তার মধ্যে তার রিজনিং পাওয়ারগুলো যারা প্রতারিত হয়েছে নিশ্চয়ই কম ছিল তারা যদি চিন্তাভাবনা করতো এরা এসছে এদের ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ এরা আইনত পারমিটেড কি না এই সমস্ত যদি চিন্তা ভাবনা করতো তাহলে স্টেপিং করতো না তাহলে লাখ লাখ টাকা লুজ করতো না সুতরাং রিজনিং পাওয়ারটা সবসময় স্ট্রং থাকা উচিত আর লজিক হচ্ছে লজিক বা সিলোজিজম হচ্ছে তার পরের প্রশ্নটা আমি জিনিসটাকে ইনভাইভ করলাম এইবার তোমাকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম ডিটো বুঝিয়ে দিলাম যা শুনলাম তাই বলে দিলাম তার মধ্যে কিন্তু কোনো তাৎপর্য নেই ওটাকে নিজেকে এ করেছি আত্মিকরণ করেছি আত্মিকরণ করার পরে সেটাকে আমি নিজে যুক্তি দিয়ে বুঝিয়ে আমি আমার যুক্তি দিয়ে সেটাকে সাজিয়ে তোমাকে উপহার দিলাম বেশ আবার যদি আমরা একটু হাতটা দেখার চেষ্টা করি সময় যদিও একটু কম আমাদের তাহলে দেখব এই যে বুড়ু আঙুলের পাশে যে প্যাড বা এই প্যারামিটারটা রয়েছে সেখানে অনেকগুলো দাগ হ্যাঁ এইটা আমি যে করলাম ওটা হচ্ছে দা ভেনাস মাউন্ট মানে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র হচ্ছে দ্যাট ইজ দা বিগেস্ট মাউন্ট ইন দা পাম পামের মধ্যে যতগুলো মাউন্ট আছে বৃহস্পতির মাউন্ট বুধের মাউন্ট রবির মাউন্ট চন্দ্রের মাউন্ট শুক্রের জোনটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট শুক্র থেকে কি বিচার হয় দা আমাদের যে কাম প্রবৃত্তি বা এই ধরনের কার্নাল অ্যাফেয়ার এগুলো সমস্ত ভেনাস থেকে আসছে কাব্যময় গীতময় আনন্দময় প্রেমময় হ্যাঁ নান্দনিক তত্ত্ব যা কিছু হ্যাঁ সুন্দর হ্যাঁ যা কিছু কবিতা হ্যাঁ যা কিছু প্রেম ভালোবাসা সব কিছুর জনক হচ্ছে ভেনাস তা ওই জায়গাটায় যেই পারপেন্ডিকুলার রেখাগুলো আসলো আমি আগের দিন খুব আলোচনা করেছি সেই রেখাগুলো নিশ্চয়ই তাহলে ভেনাসের মাউন্টানের মাউন্টের যে গুণগুলোকে সেগুলো খণ্ডন করছে আমার মুখে যদি অজস্র কাটা চিহ্ন থাকে তাহলে আমার মুখের যে বিউটিটা কি এখন যেমন প্রতিভাত হচ্ছে সেইভাবে কি প্রতিভা এর আগের এপিসোডে যেটা বলছিল প্রভাব সুতরাং সেটা কি আসে শুক্র থেকে টোটাল যে আমাদের সেক্সুয়াল লাইফটা বিচার হয় ওখানে এরোরেখা থাকা মাত্রই হচ্ছে সেই জায়গাটাই ডিসটারবেন্স ভদ্রমহিলার বিবাহ হয়েছে বিবাহ ভেঙে গেছে এগুলো রয়েছে আর একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো আবার একটু হাতটা দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব ওই দুটো রেখার মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মতন দিয়ে দুটো রেখা এইভাবে মানে এবং একটা কানেক্টিং লাইন তৈরি হয়েছে এই কানেক্টিং লাইনটা হচ্ছে লাইফ লাইন থেকে এনি রেখা ওটা কিন্তু মানে শিরোরেখার থেকে কিন্তু লাইফ লাইনে নামেনি আচ্ছা ওটা তোমার লোকাসটা দেখতে হবে ডাইনামিক্সটা দেখতে হবে কোন দিকে কোন দিকে কোথা থেকে উঠছে কোন দিকেই যাচ্ছে সেটাও দেখতে হবে তার রুট দেখতে হবে একটা গাছের গোড়াটা একটু মোটা হয় যত উঠবে একটু সরু হয় তেমনি এই রেখাটাকে যদি খুব কাছে আনা যায় তাহলে দেখা যাবে ওটা থেকে উঠেছে যে এটা কিন্তু বেশি আছে লাইফ লাইন থেকে শিররেখার দিকে গেছে তত কিন্তু ক্রমশ কিন্তু শুরু হয়েছে তাহলে শিররেখা থেকে ওটা আসেনি অন দি কন্ট্রারি এটা লাইফ লাইন থেকে গেছে লাইফ লাইন থেকে এনি আপওয়ার্ড রেখা থাকা মানেই হচ্ছে সেটা কিন্তু পজিটিভ সাইন আচ্ছা লাইফ থেকে যে ঊর্ধ্বগামী রেখা সবসময় পজিটিভ সাইন নিম্নগামী রেখা সবসময় নেগেটিভ সাইন তো লাইফ থেকে উপরের দিকে রেখা জানা মানে ও বাড়ি ভাড়া থেকে আয় অমুক সুদ খাটিয়ে আয় এই হচ্ছে সেইগুলো কিন্তু ওটা ইন্ডিকেট করছে ওই রেখা যদি না থাকতো শি ইজ কমপ্লিটলি পেনিলেস একেবারেই আমাদের আস্তে আস্তে সময়টাও শেষ হয়ে এসছে তবে এতটুকু তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জানার কোনো শেষ নেই তার কারণ এটা একটা সমুদ্রের মতন শাস্ত্র অগাধ গভীরতা রয়েছে তার আমরা জানবো আরও জানবো কিন্তু জানার আগে আপনাদেরকে বলব আজকে বিদায় নেওয়ার আগে আপনাদের এটুকু বলবো যারা আপনারা সহজদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এইভাবে নিজেদের হাতের অবস্থানটাকে জেনে নিয়ে নিজের ভাগ্যটাকে মসৃণ করে নিতে চাইছেন তারা আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন কিংবা একেবারে সরাসরি অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করে নিতে পারেন আজকে বিদায় নেব সহজ অসংখ্য ধন্যবাদ স্টুডিও আসবার জন্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার